134 এর মধ্যে যেই কম্প্রেসর, এই কম্প্রেসর হচ্ছে অনেক শক্ত একটা হেভি একটা কম্প্রেসর। এই কম্প্রেসরের মধ্যে আমরা 600 নাম্বার গ্যাস দিতে হলো, কিন্তু 134 না থাকলে 600 দিতে পারবো সমস্যা নেই। তবে পরবর্তীতে আপনারা 600 নাম্বার গ্যাস দেওয়ার পর আবার যদি আপনি মনে করেন যে আমি 134 গ্যাস দেবো, তাহলে কিন্তু হবে না, তাহলে আপনার কম্প্রেসরটা জ্বলে যাবে। কারণ যখন 600 গ্যাস দিবেন তখন আপনার মোটরের যে ভিতরে কয়েল আছে এবং মেকানিক্যাল আছে এগুলো কিন্তু আস্তে দুর্বল হয়ে যাবে। আর একটা কম্প্রেসর যখন পুরনো হয় তখন কিন্তু আস্তে আস্তে সব কিছু এর দুর্বল হয়ে থাকে, ড্যামেজ হতে থাকে। মনে রাখবেন, আপনি যখন 134-এর মধ্যে 600 নাম্বার গ্যাস ডালবেন কোনো কারণে, আপনার কাছে যখন 134 গ্যাস না থাকবে, তখন যদি আপনি 600 নাম্বার গ্যাস ডালেন, সেক্ষেত্রে কিন্তু এর ভিতরে যে অয়েল আছে বা তেল, এই তেলও কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। কারণ 600-এর তেল এবং 134-এর তেল, দুইটা তেল কিন্তু আলাদা। এটা আমার ছোট্ট একটা ফ্রিজ, এই ফ্রিজটার সমস্যা হয়েছিল, স্যাম্বার লিক হয়ে গেছিল। স্যাম্বার লিক হওয়ার সমস্যাটা হলো, দেখেন এখানে যারা আগে ব্যবহার করছিল তারা এই জায়গার মধ্যে ছুরি দিয়ে, মানে যখন এটার বরফ জমেছিল তখন এটার মধ্যে ছুরি দিয়ে বরফগুলো ক্লিয়ার করার জন্য ছুরি লাগানোর কারণে এই জায়গাটা লিক হয়ে গেছে, লিক হয়ে পুরো গ্যাসটা চলে গেছে। আর এই গ্যাসটা চলে যাওয়ার পরে এই যে স্যাম্বারটা, এই বফারটার, এটার মধ্যে পুরো তেল, মানে যে ময়লাটা তেলটা সব এসে এই প্রত্যেকটা লাইন ব্লক হয়ে গেছে, এবং যে ক্যাপিলারি টিউব আছিল সেই ক্যাপিলারি টিউব ব্লক হয়ে গেছে, যার জন্য পরবর্তীতে আমি এটাকে এই সিস্টেমে দেখলাম যে পুরো কুলিং সিস্টেমটা এভাবে তৈরি করলাম, যে ইভোভারটা দেখেন তামার পাইপ দিয়ে। তো এখানে এই যে তামার পাইপগুলো আমরা দিয়েছি, এটা বিভিন্ন ফ্রিজের মানে কম্প্রেসারের সাইজ অনুযায়ী এই তামার পাইপটা দেওয়া হয়। জাস্ট এটা যেহেতু সিঙ্গেল ডোর, সিঙ্গেল ডোরের কারণে এটা ছোট্ট একটা ফ্রিজ, যার জন্য কম্প্রেসারও ছোট, যার জন্য আমরা পাইপ এটার মধ্যে দিয়েছি 22 ফুট। এই যে স্যাম্বার যেই পাইপটা দিয়েছি আমরা, এটা 22 ফুট। এখন এই হারে আমরা মানে এক একটা ফ্রিজের এক এক রকম সিস্টেম হবে। যাক, আমি এটার যেই স্যাম্বারটা বানলাম এবং এর ক্যাপিলারি টিউব সহ সম্পূর্ণ নতুন কানেকশন করলাম। তো এবার চলে যাই পিছনে। পিছনে আসার পর এখন এখানে দেখেন এই যে স্যাম্বারের কানেকশন, এটা হচ্ছে আমার স্যাম্বার আউটপুট আর ক্যাপিলারি হচ্ছে ইনপুট। এখানে এসে অনেকে হয়তো বলবেন যে এত বড় স্টেনার দিছে কেন। আসলে এটা হচ্ছে আমার কাছে এর থেকে ছোটো স্টেনার নাই, আর এটা হচ্ছে সিলিকাজেল স্টেনার। 1000 স্টেনার থেকে সিলিকাজেল স্টেনার কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভালো সেটা যারা ব্যবহার করেন, যারা টেকনিশিয়ান তারা জানেন। যাই হোক, এখন এই যে এখন মানে এখন যে মেইন সমস্যাটা হচ্ছে আমার এই ফ্রিজের মধ্যে যে কম্প্রেসরটা, এই কম্প্রেসরটা ফ্রিজের সাথে লাগানো ছিল, যেহেতু আমি এটা পুরনো একটা ফ্রিজ নিয়েছি, এটাতে কাজ করবো এখন। তো এই যে ফ্রিজের মধ্যে শুধুমাত্র মডেল নাম্বারটা আছে, আর কিছুই দেওয়া নাই। এই ফ্রিজটার গ্যাস নাম্বার কত এবং এর সাইজ কী, কোন কোম্পানি, কিছুই নেই। এটা আসলে একটা চায়না কম্প্রেসর এবং এর সাথে শুধুমাত্র মডেল নাম্বার QD43Y, বাস এই কোড নাম্বারটা দেওয়া আছে। এখন এর যে মডেল নাম্বারটা, আপনারা যদি কখনও এই মডেল নাম্বার দেখেন আর কিছুই নাই, তখন আপনারা গুগল থেকে এই ফ্রিজের সম্বন্ধে মানে এই কম্প্রেসর সম্পর্কে আমরা জেনে নেবেন। তো এই এই যে কম্প্রেসরটা, এটার যেই মডেল নাম্বার এবং এর কাজ কী, কোন গ্যাস ব্যবহার করবো আমরা এই মডেল নাম্বার কম্প্রেসরের মধ্যে, সে নিয়ে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, আপনারা দেখবেন। তো আসলে সমস্যাটা হচ্ছে কি, অনেক ভাই বলে যে আমরা একটা কম্প্রেসরের মধ্যে অন্য একটা গ্যাস দিতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন আমার এই কম্প্রেসরটা, এটা হচ্ছে 43Y-এর মধ্যে 600 গ্যাস নাম্বার, আর এখন আমার কাছে আছে শুধুমাত্র R134A এই গ্যাসটা, এই ছাড়া আমার আর কোনো গ্যাস নাই। জাস্ট ফ্রিজের জন্য আমার এই গ্যাসটা আছে, কিন্তু এই গ্যাসের জন্য আমাকে এই কম্প্রেসার হচ্ছে 600, আর 600 যে কম্প্রেসারগুলো, এই কম্প্রেসারগুলো হচ্ছে খুবই দুর্বল। তো এই 600 মডেলের মানে 600 গ্যাস নাম্বারের যে কম্প্রেসারগুলো হয়, আপনারা দেখবেন এগুলো খুবই দুর্বল হয়, কারণ 600 গ্যাসটা এটা হচ্ছে খুবই পাতলা, আর 134 এটা হচ্ছে খুবই ভারী, মানে ঘন একটা গ্যাস। তো এটা সমস্যা হচ্ছে কি, আমাদেরকে মানে আমাকে অনেক ভাই বলছে যে আসলে যে কোনো গ্যাস দেওয়া যায়। তো আসলে এটা নিয়ে আমি আরও আগে একবার ভিডিও বানাছিলাম, তো তারপর আমি নিজে একবার টেস্ট করলাম, আসলে হয় না। আমি যখন এই 600-এর মধ্যে 134 গ্যাসটা দিলাম, আমার কম্প্রেসারটা হ্যাং হয়ে গেছে, এবং এটা কিন্তু আসলে যখন ফুল রানিংয়ে উঠে তখন 0.9 ampere উঠে এই কম্প্রেসারটা। আর এই কম্প্রেসারের মধ্যে যখন এর আগে কিন্তু আমাকে কয়েকজনে বলছিল যে ইন্ডিয়ার কয়েকজন টেকনিশিয়ান ছিল যে এই
মডেলের মধ্যে আপনারা যদি 134 গ্যাস দিয়ে দেয় তাহলে চলবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি বললাম যে চলবে না, তারপরে তাকে দেখানোর জন্য আমি এটার মধ্যে যখন গ্যাস দিয়েছিলাম, এই বেকম করলাম, বেকম করে যখন 134 গ্যাস দিয়েছিলাম, দেওয়ার পর আমার এই কম্প্রেসরটা 7 এম্পিয়ার নিয়ে হ্যাং হয়ে গেছে। মানে আর এম্পিয়ার নামেও না উঠেও না, 4 এম্পিয়ার সরাসরি নিয়ে নেয় এবং এটা 3 থেকে 5 সেকেন্ডের মতো চলে চলে হ্যাং হয়ে যায়। আসলে এখন এই যদি এরকম যদি প্রক্রিয়া আপনাদের হয়, মানে এরকম যদি 600 মডেলের মানে 600 গ্যাস নাম্বারের যদি কোনো কম্প্রেসার হয়, আপনাকে 600 দিতে হবে। আপনার যদি 134 হয়, যেমন আমার কাছে এই, এখন আমি এটা পরিবর্তন করবো, তাই এটা আনলাম, এই যে এলজির, এটা আসলে একটা অরিজিনাল, অন্য একটা ফ্রিজ দিয়ে খুলে আনা কম্প্রেসার। তো এই কম্প্রেসারের মধ্যে, যেমন আমার এই কম্প্রেসারের মধ্যে আছে 134, আমি এটার মধ্যে 134 দিতে পারবো প্লাস 600 দিতে পারবো। কিন্তু এটার মধ্যে হচ্ছে আমার প্রথমে 600 ব্যবহার করা হয়েছে, এটার মধ্যে আমি 600 দিতে হবে 134, মানে 134 যদি দেই তাহলে মোটরটা জ্বলে যাবে, চলবে না। এই কাজটা, এই ছোটো এই ফ্রিজের কাজটা করার পর ফাইনালি আমার কিন্তু এখন দুইটা পদ্ধতি আছে, হয়তো আমাকে এই কম্প্রেসারের মধ্যে 600 নম্বর গ্যাস দিতে হবে, অথবা আমার এই ফ্রিজটাকে চালানোর জন্য আমার এই কম্প্রেসারটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমার কাছে শুধুমাত্র 134 গ্যাসটা আছে আর অন্য কোনো গ্যাস নাই। অন্য গ্যাস নাই বললে ভুল হবে, যেমন আমার কাছে 600 গ্যাস আছে, কিন্তু এই যে 13 কেজির একটা সিলিন্ডার আমার, এই অল্প একটু মানে 200 থেকে 250 গ্রাম গ্যাসের জন্য আমার এত বড় একটা সিলিন্ডার আনার দরকার নাই, বা আমি আনবো না এত টাকা ব্যয় করে। যাই হোক, এই জন্য আমি, আমার কাছে এই কম্প্রেসারটা আছে, আমি এই কম্প্রেসারটা এখন চেঞ্জ করে দেবো, আশা করি বুঝছেন। তারপরে যদি আপনারা না বুঝেন কমিউনিটি লিখবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনার 134 কম্প্রেসারের মধ্যে 600 নম্বর গ্যাস দেওয়া যাবে, সেক্ষেত্রে তেল পরিবর্তন করতে হবে, কিন্তু আপনার 600 নম্বর গ্যাস কম্প্রেসারের মধ্যে 134 গ্যাস যদি দেন, আপনার মোটর জ্বলে যাবে অথবা হ্যাং কর, মানে চলবেই না, আপনি যাই দেখবেন, যেটা আমি প্র্যাকটিক্যালি এখন দেখালাম, তো চলবেই না। আপনি 134-এর জায়গায় 134 দিতে পারবেন অথবা 600 দিতে পারবেন, কিন্তু 600-এর জায়গায় কখনো 134 দিতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।